রাজনীতি করব কিনা সেটা আসলে সময় বলে দিবে। গিয়েছিলাম ফেরদৌস ভাইয়ের সাথে ফুল দিতে, আমি তার পাশে থাকবো এবং ধানমন্ডি আমার বাড়ি, আমি ধানমন্ডি এলাকার ভোটার, আমার কলিগের পাশে থাকাটা আমার দায়িত্ব, আলাদা রং দেবার কিছু। আস্থার অন্য নাম আমান বিল্ডার্স। রাজনীতি করব কিনা সেটা আসলে সময় বলে দিবে। আর সবকিছু তো আসলে মালিকের ইচ্ছা, আল্লাহর ইচ্ছার উপর তো কিছু বলা যায় না। যদি আসলে মালিক চায় কখনো রাজনীতিও হবে, কোনো অসুবিধা নেই। আর দর্শকের জন্যই তো কাজ করি, যদি সেখানে দর্শকের জন্য দর্শকদের সাথে আরো যুক্ত থাকতে পারি, সো ওয়াই নট। মানুষের জন্য তো আমি কাজ করে যেতে চাই সারা জীবন, আমার মনে হয় সব শিল্পীরা তাই করে। যখন আমরা কোথাও যাই তখন মানুষের আগ্রহ অনেক বেশি থাকে, এবং আমি গিয়েছিলাম ফেরদৌস ভাইয়ের সাথে ফুল দিতে, সেটা আসলে এত এক্সপ্লেইন করার কিছু নেই। সে আমার সহ অভিনেতা, সো ডেফিনেটলি আমি তার পাশে থাকবো এবং ধানমন্ডি আমার বাড়ি, আমি ধানমন্ডি এলাকার ভোটার, সো একজন সহকর্মী হিসেবে আমার মনে হয় যে আমার কলিগের পাশে থাকাটা আমার দায়িত্ব। সেখানে এমন কিছুই ঘটেনি। ডেফিনেটলি আমরা যেখানে যাই মানুষের আগ্রহ বেড়ে যায়, মানুষ সেলফি তুলতে চায়, কাছাকাছি আসতে চায়, আর সেখানে আওয়ামী লীগের কর্মীরা ছিলেন, তো এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সেখানে আসলে আলাদা রং দেবার কিছু। আমার কাছে সবসময় গল্প সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং সামনের বছর যে রিলিজগুলো আমার আসছে, যাপিত জীবন, সেটা ভাষা আন্দোলনের গল্প, আম্পার আসছে সিএমপির সিনেমা, এবং পায়েল রায়হান খানের যেটা, এবং ইতিমধ্যে আমি আরেকটা ছবি সাইন করেছি যেটা এখন বলতে চাচ্ছি না, আপনারা জানতে পারবেন, আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হবে মহরতে। সো আমার কাছে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ক্রিপ্ট এবং তারপর নির্মাতা, সো ডেফিনেটলি আপনারা জানতে পারবেন সামনে। আর সিনেমা নিয়েই আছি আমি আসলে, এই বছরটা একটু খুব পন করেছিলাম যে আমি সিনেমা নিয়েই থাকবো, তার জন্য আমি তিনটা ছবি কিন্তু এক বছরে আমি শেষ করতে পেরেছি। এখন আপনারা দোয়া করবেন আমি যাতে সিনেমা নিয়ে থাকতে পারি, একের পর এক যাতে আমি সিনেমা করতে পারি। সবচেয়ে আনন্দের খবর হচ্ছে এইটা যে বাংলাদেশের দর্শকরা হলে যাচ্ছে এবং মানুষ সিনেমা কিন্তু দেখছে, তো এর চাইতে আনন্দের তো আর কিছু হতে পারে না। সো ডেফিনেটলি আমার খুব ভালো লাগছে। আমার কাছে সবসময় গল্প সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং সামনের বছর যে রিলিজগুলো আমার আসছে, যাপিত জীবন, সেটা ভাষা আন্দোলনের গল্প, আম্পার আসছে সিএমপির সিনেমা, এবং পায়েল রায়হান খানের যেটা, এবং ইতিমধ্যে আমি আরেকটা ছবি সাইন করেছি যেটা এখন বলতে চাচ্ছি না, আপনারা জানতে পারবেন, আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হবে মহরতে। সো আমার কাছে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ক্রিপ্ট এবং তারপর নির্মাতা, সো ডেফিনেটলি আপনারা জানতে পারবেন সামনে। আর সিনেমা নিয়েই আছি আমি আসলে, এই বছরটা একটু খুব পন করেছিলাম যে আমি সিনেমা নিয়েই থাকবো, তার জন্য আমি তিনটা ছবি কিন্তু এক বছরে আমি শেষ করতে পেরেছি। এখন আপনারা দোয়া করবেন আমি যাতে সিনেমা নিয়ে থাকতে পারি, একের পর এক যাতে আমি সিনেমা করতে পারি।